황장, 어머니 묵신 황장. 오늘 아가와 석수가 흥지였지, 석수 안 얻어보, 내들 만우째 묵소관에 살아보입니다. সকলকে জানাচ্ছি ইংরেজি নববর্ষ 2022 এর শুভেচ্ছা। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ ভরে উঠুক প্রাণ প্রাচুর্যে। এই শুভকামনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রজেক্ট হিলসা নিবেদিত আমাদের প্রাণের অনুষ্ঠান মুক্তিযুদ্ধের গৌরবময় বিজয়ের 50 বছর। এই আয়োজনে আপনাদের সকলের সাথে রয়েছি আমি এম আলমগীর। সুপ্রিয় দর্শক, আমাদের ইতিহাস সংস্কৃতি এবং কৃষ্টিকে নিয়ে কাজ করছে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ। এই প্রতিষ্ঠান বা এই সংগঠনেরই সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান তাদের পথচলার গল্পটি আমাদের জানিয়েছেন। 1989 সালের 20 ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি এই সংগঠনটা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা স্বাধীনতার সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করা, আজ বাংলাদেশের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ হচ্ছে, আমরা শিশুদের মাঝে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস, স্বাধীনতার ইতিহাস তুলে ধরি এবং তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের আনাচে কানাচে আমরা যে সমস্ত শিশুরা, নতুন প্রজন্ম যারা স্বাধীনতার ইতিহাস জানে না, যারা মুক্তিযুদ্ধ দেখেনি, মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা তুলে ধরি। শিশু নির্যাতন আমরা বন্ধ করার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। বাংলাদেশ আওয়ামী লীগ 1996 সালে ক্ষমতায় আসার পরে আমরা সারা বাংলাদেশে এই শিশু সংগঠনটি গড়ে তুলি এবং দেশের বাহিরে ওই সংগঠনটি প্রতিষ্ঠা করি এবং এই প্রতিষ্ঠা করার লক্ষ্য হচ্ছে এদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস তুলে ধরা। এখন আমরা বাংলাদেশের এই উন্নয়নের মহা সড়কে আমরা আছি এবং এই উন্নয়নের সকল ক্ষেত্রে আমরা এই নতুন প্রজন্মদেরকে আমরা জানাতে চাই, একমাত্র কারণ স্বাধীনতার সপক্ষের শক্তি আজ ক্ষমতায় রয়েছে এবং বঙ্গবন্ধু যে সমস্ত কাজ অসম্ভব রেখে গেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই কাজগুলোই করে যাচ্ছেন এবং দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়েছেন এবং মধ্যমায়ের দেশ হিসেবে আমরা আজ আমরা প্রতিষ্ঠা লাভ করেছে এবং নতুন প্রজন্মদেরকে এভাবেই গঠন করতে হবে। আগামী দিনগুলোতে ডিজিটাল বাংলাদেশের এই বাংলাদেশের নতুন প্রজন্মদেরকে শেখাতে হবে, সঠিক ইতিহাস শেখাতে হবে, মুক্তিযুদ্ধের ইতিহাস শেখাতে হবে, বঙ্গবন্ধুর আদর্শ শেখাতে হবে, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যার জননেত্রী শেখ হাসিনার আদর্শকে তুলে ধরতে হবে। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের এই সংগঠনের মাধ্যমে আগামী প্রজন্মদেরকে আমরা নতুন বছরে তাদেরকে স্বাগত জানাই। আগামী দিনগুলো আমরা যেন একটি নতুন বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশের সুনাগরিক হয়ে আমরা দেশে থাকতে পারি।